আমি এমন কোন পারপাসে দেখাচ্ছি না যে আপনি অন্য কারো ক্ষতি করুন আমি চাচ্ছি যে আপনি এই বিষয়টা জানার মাধ্যমে আপনি নিজের যে সিকিউরিটি সেটা আরো বৃদ্ধি করুন এবং আপনি যদি জানতে পারেন যে প্রক্রিয়াটি কিভাবে সংগঠিত হয় তাহলে অবশ্যই আপনি এটিকে রোধ করতে পারবেন তো এটাই হচ্ছে মূলত আমার এই ভিডিওটি তৈরি করার মোটিভ তো আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ফিরছি ইন্টারপোর্ট ওয়েলকাম ব্যাক গাইজ তো ইন্টারভিউতে বলছিলাম ইউএসবি পাসওয়ার্ড হ্যাকিং সম্পর্কে তো ইউএসবি পাসওয়ার্ড হ্যাকিং কি বা কিভাবে কাজ করে সেটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব তবে তার আগে একটু ইন্ট্রোডাকশন বা একটু কথা বলে নেওয়া ভালো যে এটি আসলে কি ভাবে কাজ করে তো এটি যেটা করে সেটা হচ্ছে আপনার পাসওয়ার্ড যেগুলো আপনি আপনার কম্পিউটারে স্টোর করেন বা সেভ করে রাখেন সেগুলোকে এসে কারজে ক্রিয়েটর আছে যে ভাইরাসটি বা যেই স্ক্রিপ্টি যে তৈরি করতেছে বা আপনাকে যেই টার্গেট করতেছে তার কাছে আপনার পাসওয়ার্ডগুলোকে সে পৌঁছে দেয় তো সেটি হয়তো এমন হতে পারে যে কেউ হয়তো আপনার কাছে কোনো মুভি চাচ্ছে আপনার ফ্রেন্ড হতে পারে বা আপনার পরিচিত কেউ হতে পারে আপনাকে হয়তো কোনো একটি প্যান ড্রাইভ দিল এবং আপনাকে বলল যে কিছু গেম অথবা কোনো মুভি অথবা সং তাকে দিতে এই ব্যাপারটা আসলে খুবই কমন একটি জিনিস আমরা প্রায়ই এগুলো করে থাকি তো এর মাধ্যমে হয়তো এমন কিছু স্ক্রিপ্ট ওই প্যান সে অ্যাটাচ করে দিল যেগুলো অটোমেটিক্যালি রান হবে এবং আপনার কম্পিউটারে থাকা বা আপনার ল্যাপটপে থাকা যে কোনো ধরনের পাসওয়ার্ড সে স্টোর করে করে এবং আপনি যদি অনলাইনে থাকেন তাহলে হয়তো ওই স্ক্রিপ্টটি যে স্ক্রিপ্টটিকে মেক করেছে তাকে ওই পাসওয়ার্ড গুলো সেন্ড করে দিবে বা এমনও হতে পারে আপনি যখন কোনো মুভি বা সং ওই ব্যক্তিকে দিয়ে দিলেন ওই মুভি বা সং এর সাথে আপনার পাসওয়ার্ড ওই প্যান্ডাবে চলে যাবে তো যখন সে প্যান্ডাবটি নিয়ে নিবে তখন কিন্তু সে আপনার পাসওয়ার্ডটিও নিয়ে নিল এবং কয়েকদিন পরে আপনি দেখতে পারলেন যে আপনার ফেসবুক অথবা আপনার যে সকল পাসওয়ার্ড স্টোর করা ছিল সে অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে তো এটি আসলে এইভাবেই কাজ করে তো আমি আপনাদের জন্য মূলত দুইটি জিনিস এখানে তৈরি করে রাখছি যেটি হচ্ছে একটি ফেসবুক পেজ তো এখানে মূলত আমরা যেটা করি সেটা আমাদের ফেসবুক লগ করি তো এখানে একটি লগ ইমেল এবং পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন তো এই দুটি আমাদের দরকার হবে কারণ আমি যখন পাসওয়ার্ডগুলোকে স্টোর করবো তখন আপনাদেরকে দেখিয়ে দিব যে আমি কি পাসওয়ার্ড স্টোর করতেছি তো তার জন্য এবং এখানে আরেকটি জিনিস আমাদের দরকার হবে সেটা হচ্ছে আমাদের মাই কম্পিউটার চলে যাই এবং এখানে দেখতে পাচ্ছেন আমার পাঁচটি ড্রাইভ এখন আমি আমার যে ইউসপি টাইপটি সেটিকে আমি ইন করবো তো আমি আমার ইউসবি ড্রাইভটিকে এখানে ইন করলাম এবং এটিকে আমি যদি ওপেন করি ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি নামক ফোল্ডার আছে এবং এখানে দুইটি আছে তো একটি ফাইলের নাম হচ্ছে এবং এবং নাম হচ্ছে তো কিভাবে কাজ করে সেটা আমি বলতেছি তো অটো রান যেটা আমরা জানি যে এটা যে অটোমেটিক রান হয় বা কোনো স্ক্রিপ্ট যদি আমরা চাই যে যেটিকে রান করব সেটা কিন্তু অটো রানের মাধ্যমে আমরা রান করতে পারি বা কোনো একটি প্রোগ্রামকে যদি আমরা রান করতে চাই সেটা আমরা অটো রানের মাধ্যমে করতে পারি এটা তো এমন কিছু স্ক্রিপ্ট করা থাকে বা এমন কিছু কোড লেখা থাকে যেগুলোতে মূলত করে একটি সফটওয়্যার বা কোনো একটি ভাইরাসকে আপনি খুব সহজেই যে কোনো কম্পিউটার বা যেকোনো ল্যাপটপে রান করতে পারবেন যদি সেখানে কোনো ধরনের অ্যান্টিভাইরাস বা কোনো ধরনের বাধা না থাকে তো তো হচ্ছে 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 মোটামুটি কাজ এরপর সেটা এই আমার একটি নিজস্ব প্রোগ্রাম এখানে করা আছে বা নিজস্ব একটি স্ক্রিপ্ট করা আছে যেটির মাধ্যমে আমার কম্পিউটারে যত পাসওয়ার্ড আমি সেভ করে রাখছি সেগুলোকে আমি এখানে সেভ করতে পারবো বা স্টোর করতে পারবো এখন যদি আমি এটাকে ওপেন করি দেখুন ওপেন করতেছি এবং দেখলেন যে এটি একটি রান হয়ে গেল এবং এখানে কিন্তু সিম টি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু টেক্স ফাইল কিন্তু এখানে এখানে দেখা যাচ্ছে মেইল পাসওয়ার্ড এম এস পাসওয়ার্ড এবং ওয়েব পাসওয়ার্ড তো এখন মেইল পাসওয়ার্ড এবং এগুলো খালি কারণ আমি এই ধরনের কোন মেইল বা এম এস মাইক্রোসফট অফিসের যেটা সে ধরনের কোনো পাসওয়ার্ড এখানে দেইনি তার কারণে এখানে এইগুলো খালি এখন আমি যদি এখানে ওয়েব ব্রাউজারটাকে ওপেন করি তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে আমার দুইটি পাসওয়ার্ড সেভ করে আছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দুইটি পাসওয়ার্ড এখানে দেখাচ্ছে এবং এটার ইউজার নেম কোন ব্রাউজার দিয়ে বা এটার কি কিন্তু এখানে দেখাচ্ছে তো আপনারা হয়তো এখানে পুরোপুরি দেখতে পাচ্ছেন না কারণ আমি এই জিনিসটাকে ব্লার করে রাখছি তার কারণ আমার এখানে যে পাসওয়ার্ড গুলো সেগুলো অ্যাকচুয়াল পাসওয়ার্ড এগুলো যদি সবাই জানে তাহলে অবশ্য আমার আমি ক্ষতিগ্রস্ত হব তো তার কারণে এগুলোকে ব্লার করা হয়েছে তো এখন কথা হচ্ছে আপনারা হয়তো মনে করতে পারেন যে এগুলো তো আমি নিজের টেস্ট আগে থেকে করে রাখতে পারি তাই না তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার অলরেডি দুইটি পাসওয়ার্ড কিন্তু এখানে দেখাচ্ছে তো আমি আগে বলছিলাম যে আমরা ফেসবুকটাকে ওপেন করে রাখছি তো আমি যেটা করবো সেটা হচ্ছে এগুলোকে আগে ডিলিট করে দেই এবং আমরা চলে যাই ফেসবুক পেজে তো আমরা চলে আসলাম আমাদের ফেসবুক পেজে এবং ফেসবুক পেজে আসার পর আমরা এখানে একটি ইমেল আইডি এবং এখানে একটি পাসওয়ার্ড দিব তো ইমেল আইডিটি আপনার ধরুন এখানে দিয়ে দিলাম টেকনু হেল্প অ্যাট দ্য রেট জিমেল ডট কম এবং এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম টেক ওয়ান টু থ্রি তো এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমরা অবশ্যই করলে আসলে কোনো কাজ হবে না কারণ এই নামে কোনো ফেসবুক অ্যাকাউন্ট নাই তো আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমাদের সেভ কারণ আমরা যখন আমাদের ফেসবুক পেজটি করি তখন আমরা কিন্তু অনেকেই ফেসবুক পেজের বা আমাদের ইমেইল যে পাসওয়ার্ড আছে সেটাকে সেভ করি এখন আমরা যদি এটাকে সেভ করি ধরুন এখানে আমি সেভ করে দিলাম তো এখন আমাদের সেভ করা শেষ সেই পাসওয়ার্ডটি এবং আমরা এখন আমাদের চলে যাই সেই আগের কোডটিতে আমাদের এখানে যেই স্ক্রিপ্টটি আছে সেটাকে আমি আবার ওপেন করব এবং ওয়েব ব্রাউজার এবং এখন দেখতে পাচ্ছেন যে এখানে আগে যে দুইটি পাসওয়ার্ড ছিল এবং আইডি ছিল সেগুলোর সাথে আরো একটি পাসওয়ার্ড এবং লগ ইন আইডি চলে আসছে এই যে পাসওয়ার্ড এবং লগ ইন আইডি এটা কিন্তু আপনারা একটু আগে দেখতে পারলেন যে আমি ওয়েব ব্রাউজার হিসেবে এটিকে ইউজ করলাম ক্রোম এবং ইউ ছিল ফেসবুক ইমেল আইডি ছিল এটা এবং পাসওয়ার্ড ছিল এটা আপনাদেরকে কিন্তু বলেই দিলাম আমি তাই না এটা কিন্তু আমাদের সেভ হয়ে গেল এখন যদি এই যে ইউএসবি ড্রাইভটি ড্রাইভটি যদি আমি এখন দিয়ে দেই কারো হাতে তাহলে কি হবে আমার ফেসবুক নিশ্চিত হ্যাক হয়ে যাবে এই বিষয়টি আসলে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম যে একটি ড্রাইভ কতটা ক্ষতিকর হতে পারে আপনার জন্য এই বিষয়টা আসলে আমাদের অনেকেরই জানা নাই। আমাদের এই বিষয়টা সম্পর্কে সচেতন হওয়া উচিত তো শুধুমাত্র এই সচেতনতা সৃষ্টির জন্য বা আপনাকে এই ধরনের হ্যাকিং থেকে বাঁচানোর জন্য ভিডিওটি তৈরি করা তো এই বিষয়টি থেকে মূলত কিভাবে বাঁচবেন বা এই বিষয়টি সম্পর্কে আমি দেখালাম আপনারা হয়তো অনেকেই কোয়েশ্চেন করবেন এই বিষয়টি দেখলাম তো এখন এই বিষয়টি থেকে সেভ করব কি হবে বা এই বিষয়টি থেকে বাঁচবো কি হবে তো প্রথম কথা হচ্ছে আপনি অপরিচিত কারো ইউসবি টাইপ না ইউজ করুন এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার এবং অবশ্যই এরপরে আরো একটি বিষয় যেটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার কম্পিউটারে এবং আপনার ল্যাপটপে অবশ্যই একটি ভালো এন্টিভাইরাস ইউজ করুন এবং অবশ্যই সেটিকে আপ টু ডেট রাখুন আর একটি বিষয় সেটা হচ্ছে আপনি যদি একান্তই কোনো ফ্রেন্ডকে কোনো মুভি বা কোনো কিছু দিতে চান তাহলে অবশ্যই তার ইউসবিটিকে আপনি একবার চেক করে নিলেন এটিতে এই ধরনের কোন কিছু আছে কিনা বা এই ধরনের কোনো ইএসজি ফাইল বা বাট ফাইল এটির এক্সটেনশন দেখতে পাচ্ছেন বিএটি বাট এই ধরনের কোনো কিছু আছে কিনা তো থাকলে সেগুলোকে অবশ্যই ডিলিট করে দিবেন এইচবি ড্রাইভটি যখন আপনি ঢোকাচ্ছেন তখন অবশ্যই এটিকে স্ক্যান করবেন এবং এটিকে যদি এ ধরনের কোনো সমস্যা থাকলে অবশ্যই ফর্ম্যাট করে দিবেন দেন আপনি তারপর আপনার প্রয়োজনীয় কাজগুলো করতে পারেন তো আর একটা বিষয় হয়তো অনেকে বলবেন যে এই যে বিষয়টি এটি তো আমি নিজে রান রান করলাম দেন এটি কাজ কাজ করলো তো এটিকে আসলে করলেই যে করবে সেটা কোনো কথা না এই সাথে আমি এমন কোন স্ক্রিপ্ট হয়তো অ্যাড করে দিতে পারবে হ্যাকাররা বা যারা এই ধরনের স্ক্রিপ্ট তৈরি করে প্যান আপনার কম্পিউটার বা ল্যাপটপে সংযুক্ত হওয়ার সাথে সাথেই সেটি কাজ করা শুরু করে দিবে আপনাকে কোনো কিছুই করতে হবে না এবং এটিকে হিডেন করেও রাখতে পারবে তার এমনকি আপনার যে এন্টিভাইরাস আছে সেটিকেও তারা বন্ধ করে দিতে পারবে এমনও অনেক ধরনের স্ক্রিপ্ট আছে তো এই ধরনের সিকিউরিটি মূলক ভিডিও আমি আরো করব সেগুলোতে মূলত আপনি দেখতে পারবেন যে আরো কি কি বিষয় আপনার জানা উচিত বা কোন বিষয়গুলো মূলত জানলে বা দেখলে আপনি আপনার নিজে এবং আপনার পরিচিত জনদেরকে সেফ রাখতে পারবেন তো আশা করছি ভিডিওটি ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জানাতে পারেন যদি কোনো বিষয় না বুঝেন এবং আপনার যদি কোনো মতামত থাকে এবং আমাদের চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন যদি আপনি আমাদের আপডেট যে সকল ভিডিও আছে সেগুলোকে পেতে চান এবং অবশ্যই শিওর হবেন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটিকে আপনি ক্লিক করেছেন কিনা কারণ আমি হয়তো ভিডিও দিলাম আপনি হয়তো নোটিফিকেশন পেলেন না তো এটার মূল কারণ হচ্ছে আপনি যদি বেল আইকনটিকে ক্লিক না করেন তাহলে এই ধরনের সমস্যা হয় তো সেটিকে এড়ানোর জন্য অবশ্যই বেল আইকনটিকে ক্লিক করে নেবেন ফিরছি নতুন কোনো ভিডিও নেই সে মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন